হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব যে আমরা সি, সি প্লাস প্লাস অথবা জাভা প্রোগ্রামকে কীভাবে বিএস কোডে আমরা হচ্ছে গিয়ে টার্মিনালে রান করাতে পারি। সো এই মুহূর্তে আমাদের এই সি প্রোগ্রামটা হচ্ছে আউটপুট অপশনে রান হচ্ছে, বাট আমরা চাচ্ছি না যে এখানে রান হোক, আমরা চাচ্ছি টার্মিনালে যাতে আমাদের প্রোগ্রামটা রান হোক। সো সেই জন্য আমরা ইজিলি এটা সলভ করতে পারি। সো সেই জন্য হচ্ছে গিয়ে আমাদেরকে ফাইল অপশনে যেতে হবে। এখানে গিয়ে আমরা আসব এখানে প্রিফারেন্সেস, দেন এখান থেকে আমাদের হচ্ছে কি সেটিং অপশনে যেতে হবে, দেন এখানে গিয়ে এখানে এক্সটেনশনে আমাদেরকে যেতে হবে। এক্সটেনশনে ক্লিক করার পরে একটু নিচে আসলে আমরা যে দেখতে পারবো এখানে রান কোড কনফিগারেশন। সো এই অপশনটা যদি আপনার না থাকে তাহলে হচ্ছে কি আপনি হচ্ছে কি এক্সটেনশন নামাতে হবে, সেটা হচ্ছে গিয়ে কোড রানার নামক একটা এক্সটেনশন আছে, ওইটা হচ্ছে কি আপনাকে ইনস্টল করে নিতে হবে। সো আমার যেহেতু অলরেডি এটা ইনস্টল করা আছে, সো আমি আর এটাকে ইনস্টল করার প্রয়োজন হবে না আমার। সো আমরা চলে যাচ্ছি আবার সেটিংয়ে। সো এখানে হচ্ছে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে রান কোড কনফিগারেশন, দেন এখানে একটু স্ক্রল ডাউন করলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো হচ্ছে আর রান ইন টার্মিনাল। সো আমাদের এই অপশনে জাস্ট চেক দিতে হবে, দেন হচ্ছে আমাদের কাজ শেষ। সো আমরা এই উইন্ডোগুলো হচ্ছে ক্লোজ করে দিচ্ছি। সো এবার যদি আমরা হচ্ছে গিয়ে কোডটা প্রোগ্রামটা রান করি, সো এবার আশা করি আমাদের প্রোগ্রামটা টার্মিনালে রান হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটা এই মুহূর্তে টার্মিনালে রান হচ্ছে। সো আমরা এই প্রোগ্রামে দুইটা ইন্টিজার ভ্যালু যোগ করব, সো 4, 7। সো আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোগ্রামটা প্রপারলি টার্মিনালে রান হচ্ছে। সো ধন্যবাদ বন্ধুরা সবাইকে।